আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমরা তোমাদের সহপাঠ যে বইটা আছে সেই বইয়ে তোমাদের আছে উপন্যাস এবং নাটক। আর আজকে আমরা নাটক সিরাজউদ্দৌলা যেটা আছে সেটা আমরা আলোচনা করব এবং সবচেয়ে বেস্ট ওয়েতে এবং সবচেয়ে শর্টকাটে আলোচনা করার চেষ্টা করব। আমরা পুরো ঘটনা জানবো, পাশাপাশি যে ক্যারেক্টারগুলো বা যে চরিত্রগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা পূর্ণাঙ্গ ধারণা পাবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, তাহলে এই নাটক যে তোমাদের এত বিশাল নাটকটা তোমরা যদি নাও করে থাকো আজকের এই ভিডিওটা দেখলে, এই ছোট্ট ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের এই নাটকটা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা আসবে সেই কথাটা আমি বিলিভ করি। তো অবশ্যই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো আর কথা না বাড়িয়ে চলো আমাদের ভিডিওটা শুরু করি। আচ্ছা, তো এই আমাদের যে নাটকটা আছে সেই নাটকটা আমাদের রাইটার হচ্ছেন সিকান্দার আবু জাফর। উনি আসলে ঘটনা তো একই, কিন্তু ওই ঘটনাটাকে উনি লিখেছেন আর কি নাটক আকারে। তো আগে এই আমাদের নাটকটা বোঝার জন্য আমাদের এই প্রেক্ষাপটটা আমাদের বোঝা লাগবে, যে আজকে যেমন আমরা স্বাধীন দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই ঘটনা যখন হয়েছিল পলাশী যুদ্ধ 1757 সালের দিকে, তো তখন কিন্তু অ্যাকচুয়ালি ছিল না আমাদের এই আজকে যে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরকম আছি, এরকম কিন্তু বিচ্ছিন্ন ছিল না। আগে ছিল কি, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশের এই যতগুলো দেশ ছিল সেগুলো নিয়ে একটা সাব কন্টিনেন্ট ছিল বা একটা ভারতবর্ষ ছিল। তো সেই ভারতবর্ষটা ছিল কি, ভারতবর্ষটা আবার অনেকগুলো প্রদেশে ভাগ ছিল, যেমন পাঞ্জাব, উড়িষ্যা, বিহার, বাংলা, কর্ণাটক, মাদ্রাজ, দিল্লি ইত্যাদি আরও বেশ কিছু প্রদেশে ভাগ ছিল। তো এই প্রদেশগুলোর মধ্যে মনে করো যে প্রদেশটা মাঝখানে ছিল, হ্যাঁ আমাদের যেমন রাজধানী ঢাকা মাঝখানে, ওখান থেকে সারা দেশে কি করা যায়, মানে সারা দেশে জেলা জেলা ভাগ করে শাসন ব্যবস্থা করা হয়, তো সেমভাবে এই দিল্লি প্রদেশটা ছিল মাঝামাঝি, এখান থেকে এই যে পাঞ্জাব, উড়িষ্যা এগুলোকে নিয়ন্ত্রণ করা হতো। আর দিল্লির যিনি মানে রুলার বা শাসক ছিলেন ওনাকে বলা হতো বাদশাহ। এই ভারতবর্ষের, পুরো ভারতবর্ষের বাদশাহ হচ্ছে কি, দিল্লির যিনি প্রধান উনি হচ্ছে এই ভারতবর্ষের আলটিমেটলি শাসক। তো পাশাপাশি আবার ছিল মাদ্রাজ, কর্ণাটক, পাঞ্জাব, তা বাংলা, বিহার, উড়িষ্যা এগুলোতেও আলাদা আলাদা শাসক ছিল। তো এই আলাদা আলাদা এই যে শাসকগুলো ছিল এই প্রদেশগুলোর শাসককে আবার বলা হতো নবাব। তাহলে আমরা কি বললাম, দিল্লির শাসক ছিল বাদশাহ এবং এই বাকি যেই শাসকগুলো ছিল সেগুলো ছিল নবাব। তো এখানে দেখো দেশ আছে, দেশের পরে জেলা আছে, জেলার পরে আবার গ্রাম থাকে না, সেমভাবে এই মাদ্রাজ, কর্ণাটক, বাংলা, বিহার, উড়িষ্যা এই যে এগুলো তো বিশাল এক একটা প্রদেশ ছিল, সেই প্রদেশগুলোর মধ্যে আবার কী কী ছিল, নগর বা শহর ছিল, সেই নগর বা শহরগুলোতে আবার কে থাকতো, রাজা। তাহলে প্রথমে কী হলো, রাজা, রাজার ওপরে আবার কে ছিল, নবাব, নবাবের ওপরে ছিল বাদশাহ। তো এই ঘটনাটা আসলে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে। তাহলে উনি কিন্তু এই দিল্লিরও ছিল না বা এই কিসের ছিল না, ওই শহর বা নগরগুলোরও ছিল না, উনি এই প্রদেশগুলোর কি ছিলেন, প্রধান ছিলেন। তো আগে কি হয়েছিল, এই প্রদেশ যখন ছিল, এই প্রদেশগুলো তো অনেকগুলোই প্রদেশের কথা বললাম আমি, তার মধ্যে যে বাংলা, বিহার, উড়িষ্যা, তোমরা বাংলার সেকেন্ড পেপার বইয়ে পড়ে থাকবে যে বাংলা ভাষাভাষী লোক বাংলাদেশ ছাড়াও বাংলা, বিহার, উড়িষ্যা এই যে এইসব কয়েকটা জায়গায়, পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গায় কি বাংলা বাঙালি মানুষ বসবাস করে। তো এদের যেহেতু এই প্রদেশগুলো যেহেতু তিনটা আলাদা প্রদেশ, কিন্তু এদের ভাষা ছিল একই, ভাষা কি ছিল, বাংলা। তো এই ভাষাগত মিল থাকার কারণে এই তিনটা প্রদেশকে কি করা হয়, কি মিলের কারণে বললাম, ভাষাগত মিলের কারণে এই তিনটা প্রদেশকে একটা প্রদেশ হিসেবে বিবেচনা করা হতো। তবে যেহেতু তিনটা প্রদেশ নিয়ে, সেহেতু সেটা ছিল অনেক বেশি বড় ছিল প্রদেশ। তো এই তিনটা বড় প্রদেশে ছিল কি, যেই নবাব ছিলেন ওনার নাম ছিল আলিবর্দী খাঁ। ওনার নাম কি ছিল, আলিবর্দী খাঁ। তো এই আলিবর্দী খাঁয়ের আবার কন্যা ছিল তিনজন, কয় কন্যা ছিল, একজন ছিল মেহেরুন্নেসা, আরেকজন ছিল শাহ বেগম, আরেকজন ছিল আমিনা বেগম। আমিনা খানম বা আমিনা বেগম যিনি ছিলেন ওনার আবার ছিল কয় পুত্র, তিন পুত্র, প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র। ইনাদের ক্যারেক্টারটা আমাদের এই নাটকের জন্য দরকার নেই, তাই আমরা ওখানে জানবো না ওটা। এবং তৃতীয় যে ছোট যে পুত্রটা ছিল তার নাম ছিল সিরাজ, সে ছিল মানে গুণে বলো বা তার যে চেহারা ছিল রূপে বা সাহসিকতায় সব কিছুতে সে ছিল অলরাউন্ডার, মানে সে খুব পারদর্শী ছিল। তো আলিবর্দী খাঁয়েরও আবার খুব এই নাতি কি ছিল, খুব প্রিয় ব্যক্তি ছিল। তো আলিবর্দী খাঁ বলেন যে আমি যখন মারা যাব তখন যেন কি করা হয়, আরও যে যে বাকি খালাগুলো আছে বা বাকি তাদেরও ছেলে মেয়ে আছে, তো তাদেরকে বাদ দিয়ে তিনি বলেছিলেন যে আমি মারা গেলে যেন নবাব হয় কে, সিরাজ যেন নবাব হয়। তো 1757 পলাশীর যুদ্ধ হয়েছিল, 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল, আর 1756 সালে আলিবর্দী খাঁ মারা যান। তো উনি মারা যাওয়ার পরে উনি যেহেতু বলে গেছেন যে আমি মারা যাওয়ার পরে কে নবাব হবে, সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা মনে করো তোমাদেরই মতো যুবক,
যে 23 বছরের একটা ছোট্ট যুবক, সে হয়ে যায় কি নবাব। তারও সিনিয়ররা ছিল, তারও আরও অনেকেই কি ছিল, তো একটু ছোট নবাব সবাই তো একটু, আবার তিনি সবাই ওকে মেনে নেবে কীভাবে, একে তো ছোট বয়সে ছোট ছিল, কিন্তু হ্যাঁ তার যোগ্যতা, তার গুণ বলো, সাহসিকতা বলো, সব কিছুতে সে অনেক কৃতিত্ব দেখিয়েছিল বা তার সব কিছুতে সে অনেকই ছিল, ভালো ছিল। কিন্তু এই যে বড় যে খালা ছিল মেহেরুন্নেসা, তোমরা মেহেরুন্নেসা বললে কেউ চিনবা না, কিন্তু ওই ঘসেটি বেগম বললে আবার সবাই চিনবা, ওনার যে উনি ইতিহাসে ঘসেটি বেগম নামে পরিচিত। তো এই খালা ছিল আবার নিঃসন্তান, কী ছিল মানে ওনার কোনো সন্তান ছিল না। তো ওকে উনি কী করে, শওকত জং নামে একটা পালক পুত্র রাখে, কী রাখে, পালক পুত্র রাখে। তো শওকত জং আবার কী ছিল, শওকত জং আবার ছিল তার অনেক আচরণ খারাপ ছিল, সে সারাদিন নেশা করত, মদ গাঁজা নিয়ে পড়ে থাকতো আর সাথে নারী নিয়ে পড়ে থাকতো। তো যাই হোক, তবু এরকম পুত্র কেন সে রেখেছে, কারণ রেখেছে হচ্ছে তবু সে সৎ হিসেবে হলেও সে চাই তার সৎ ছেলেটাই যেন কী হয়, রাজা হয় এবং তিনি রাজমাতা হতে পারেন। তোমরা বাহুবলী সিনেমায় দেখেছো যে রাজমাতার কী প্রভাব, তাই না, রাজার চেয়েকেই রাজমাতার বেশি প্রভাব। তো উনি যেন রাজমাতা হতে পারেন বা এই টাইপের কিছু, তাই উনি চেয়েছেন যে আমার কে হবে পুত্র, যেই ই ছিল কী নাম বললাম, শওকত জং, সে হবে আমার কি সিংহাসনের রাজা। কিন্তু তা হয়নি, হয়ে গেছে কে, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার কী বললাম, বয়সও কম ছিল, এজন্য কী হয় সিরাজউদ্দৌলার পক্ষে কিছু লোক চলে আসে, সিরাজউদ্দৌলার বিপক্ষে কিছু লোক চলে আসে এই সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর। তো এই পক্ষে বিপক্ষের মধ্যে পক্ষে ছিল সেনাপতি কে কে, মোহনলাল এবং মীর মর্দান। আর আরেকজন লোকের নাম এখানে উল্লেখ পাওয়া যায়, উনি ফরাসি লোক ছিল, ওনার নাম ছিল সাফরে। তো উনি কলকাতার চন্দ্রনগর নামক একটা স্থানে থাকতেন, পরবর্তীতে অবশ্য ওনাকে ওখান থেকে বিতাড়িত করা হয় বা ওনাকে চলে যেতে হয়। আর আরেকজন গুপ্তচর ছিল, ওনার নাম ছিল, প্রকৃত নাম ছিল নারায়ণ সিং, কিন্তু এখানে তোমাদের গল্পে আছে রাইসুল জুহালা নামে। তো উনি আবার কী করতে পারতো, বিভিন্ন পশু পাখির ডাক নকল করতে পারতো, তারপর বিভিন্ন নাচ গান, উনি অনেক প্রতিভাবান ছিলেন। তো এই এই প্রতিভাগুলো দিয়ে উনি নবাবের যারা শত্রু ছিল, মানে নবাবের বিপক্ষে যারা আছে, তাদের এই যে বিপক্ষে যারা আছে তাদের সাথে খুব ভালোভাবে মিশতেন, তাদেরকে নাচ গান দেখাতেন বা তার যেই বিভিন্ন যার তার যে প্রতিভাগুলো আছে সেগুলো দেখিয়ে তাদেরকে মুগ্ধ করে রাখত এবং তারা ওকে বুঝতে দিত না যে সে নবাবের গুপ্তচর। তো এই হিসেবে সে তার এই শত্রুদের তথ্যগুলো কাকে দিত, নবাবকে দিত। আর আরেকজন নবাবের পক্ষে ছিলেন, তিনি হচ্ছে লুৎফুন্নেসা, উনি অনেক সুন্দরী ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন, উনি নবাবের পক্ষে ছিলেন, ওনারই ওয়াইফ, যাই হোক। আর বিপক্ষে ছিলেন কে, বিপক্ষে ছিলেন হচ্ছে যে সিপাশালার প্রধান, সিপাশালাটা হচ্ছে মনে করো ওই যে সেনাপতিরা আছে না, সেনাপতিদের যে পদগুলো ওটা, আর সে ওদের মধ্যে ছিল প্রধান, ছিল সর্বপ্রধান ছিল মীর জাফর, মীর জাফরও ছিল বিপক্ষে, আর মীর জাফরের পুত্র ছিল মীর জাফর। আবার এই যেই দুই সেনাপতির কথা বললাম, মোহনলাল আর মীর মর্দান, ইনা ছিল কারা, নবাবের পক্ষে। আর বিপক্ষে ছিল মীর জাফর এবং আর একটা কী বললাম, মীর জাফরের পুত্র মীর মরণ বলো, তারপরে আরও ছিল মীর মর্দান ছিল, এই ইনারা ছিল আবার কি নবাবের বিপক্ষে ছিল। তো নবাবের বিপক্ষে থাকার কারণে এটা একটা কী হয়েছিল, এই মীর জাফরের আবার পাওয়ার একটু বেশি ছিল, ইনিও সেনাপতি ছিল, ইনারাও সেনাপতি ছিল, কিন্তু মীর জাফরের আন্ডারে ছিল মোহনলাল এবং মীর মর্দান ছিল। পাশাপাশি যে রাজা ছিল, ওই যে বললাম না যেগুলো ছিল কি প্রদেশ, প্রদেশে যে থাকে সে কী হয় নবাব, প্রদেশে যে থাকে সে হয় নবাব। এবং নবাবকে কী হয় বললাম, যেটা নবাবকে, নবাবেরও তো আবার ভাগ ভাগ থাকে, প্রদেশের আবার ভাগ ভাগ থাকে না, তো প্রদেশের ভাগগুলোতে আবার ছিল কি, প্রদেশের ভাগ যে ভাগগুলো ছিল প্রদেশের ভাগে ভাগে ছিল আবার রাজা। তো সেই রাজা ছিল কয়জন, রাজবল্লভ, রায়দুর্লভ, মানিকচাঁদ, সবাই ছিল কার, নবাবের বিপক্ষে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খালা আছে ঘসেটি খালা, আপন খালা, সে আবার কী ছিল, তার আবার ছিল ওই হোসেন কলি নামে একটা মানুষ ছিল, তো ওনার সাথে আবার তার একটু খারাপ সম্পর্ক ছিল আর কি, ইলিগাল রিলেশন ছিল, অবৈধ সম্পর্ক ছিল। তো এই কথা আবার আলিবর্দী খাঁ যখন বেঁচে ছিলেন তখন উনি বলেছিল যে তোমার খালার নামে এই শোনা যায়, তুমি একটু পরখ করে দেখো, আর যদি তাই হয় তাহলে তাকে হত্যা করবে। তো দেখে সিরাজও যায় সেটা একটু খুঁটিয়ে দেখে, খুঁটিয়ে দেখার পর দেখে যে না আসলে খালার সাথে তার কি খারাপ সম্পর্ক আছে, কার সম্পর্ক আছে, হোসেন কলি। তো তিনি আবার খালাকে না মেরে কী করেন, হোসেন কলিকে হত্যা করেন। এই কারণে যেহেতু তার সাথে সম্পর্ক ছিল ঘসেটি বেগমের, তো হোসেন কলিকে হত্যা করার ফলে কী হয়, একটু আলটিমেটলি খারাপ সম্পর্ক হয়ে যায়, কার সাথে, নবাবের সাথে সম্পর্ক, খারাপ সম্পর্কটা আরও তীব্র হয়ে যায়, যেহেতু তার কি ওই অবৈধ সম্পর্কের কি মানে পার্টনার ছিল কে, হোসেন কলি, এবং তাকে মেরে ফেলে, কে মেরে ফেলে, নবাব সিরাজউদ্দৌলা মেরে ফেলে। তার জন্য কী হয় মানে নবাবের সাথে সম্পর্কটা আরও খারাপ হয়ে যায়। আর আরেকজন ছিল ইরিজ খাঁ, ইনি হচ্ছে নবাবের হচ্ছে শ্বশুর, কিন্তু ইরিজ খাঁ শ্বশুর হলেও
কি করেছিল নবাবের কাছ থেকে শেষে যখন যুদ্ধ বাধে তখন নবাবের কিছু সৈন্যের প্রয়োজন ছিল তো উনি সৈন্যের নাম করে নবাবের কাছ থেকে টাকা নিয়েও নবাবকে হেল্প না করে কি করে উনি চলে যান তো এই যে পক্ষে এবং বিপক্ষে এই ক্যারেক্টারগুলো তোমরা বুঝলে এবার আমরা দেখব তো এই পক্ষে বিপক্ষে থাকলো ভালো কথা কিন্তু তারপরে যুদ্ধটা কিভাবে বাঁধলো সেটা আমরা একটু দেখি তো প্রথমে দেখো যখনই আসছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশ প্রথমে হ্যাঁছিল আমরা স্বাভাবিকভাবে আমাদের এই অঞ্চলের মানুষই বসবাস করতো কিন্তু পরবর্তীতে কি হয় এই যে ডাচ পর্তুগিজ ফরাসি এই দেশগুলোর লোকজন কি হয় বা এই লোকগুলো কি হয় আমাদের এই উপমহাদেশে চলে আসে তারা তাদের উদ্দেশ্য ছিল যে এখান থেকে তারা ব্যবসা করবে মশলা বা অন্যান্য জিনিসের ব্যবসা বাণিজ্য করবে তো সেজন্য তারা এখান থেকে মশলা টশলা কিনে নিয়ে ওখানে যে বিক্রি করতো ভালো কথা ছিল কিন্তু পরবর্তীতে তারা দেখলো এখানে এসে তারা তাদের আর কি লোভ সামলাতে পারেনি যে এত সম্পদ এই ভারতীয় উপমহাদেশের তখন তারা আলটিমেটলি কী করে এখানে বলছে শুধু ব্যবসা করলেই হবে না এদেরকে কী করতে হবে একটু শোষণ নিপীড়ন না করলে আমাদের ব্যবসাটা ফলপ্রসূ হবে না তাই তারা সেখানে রাজনীতিও শুরু করে দেয় তারপরে কী করে রাজনীতি শুরু করে দেয় রাজনীতিটা কীভাবে করলো ওরা নবাব তো যখন প্রথমে এসেছিল নবাব যখন প্রথমে আসলো প্রথমে ডাচ পর্তুগিজ ফরাসি এরা এসেছিল কিন্তু এরা ততটা সুবিধা করতে পারেনি পরবর্তীতে আছে শেষের দিকে ইংরেজরা এসেছিল আসলে ইংরেজদের একটা কোম্পানি তারা খুলেছিল সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এই কোম্পানিটা যখন আসলো তো তারা একটু বেশি এদের চাইতে একটু বেশি পাওয়ারফুল ছিল তাই তারা একটু ভালো প্রভাব বিস্তার করতে পেরেছিল পাশাপাশি তারা কী করেছিল তারা আসার পরে মাদ্রাজ এবং কর্ণাটক এটা আছে না এটা পরিপূর্ণভাবে দখল করে নাই কিন্তু এদের দেখার জন্য তো একজন ছিল কে ছিল এদের দেখার জন্য ছিল এই দিল্লি এই দিল্লির কী ছিল দিল্লির বাদশাহ ছিল তো দিল্লির বাদশাহ ছিল তো দিল্লির বাদশাহ কী করে দিল্লির বাদশাহ আসলে তো এই সবগুলোকে নিয়ন্ত্রণ করে দিল্লির বাদশাহ সবগুলোকে নিয়ন্ত্রণ করে তো ভালো কথা ওরা কী করছিল যে দিল্লির বাদশাহকে কী করেছিল উপহার দিয়েছিল উপহার দেওয়ার পরে দিল্লির বাদশাহকে একটু নিয়ন্ত্রণে নিয়ে চলে আসছিলো বা বসে নিয়ে চলে আসছিলো দিল্লির বাদশাহকে একটু ঘুষটুস দিয়েছে বুঝছো উৎকচি দিয়েছে তার ফলে তারা দিল্লির বাদশাহ মানে যিনি মেন ছিলেন এই প্রদেশগুলো তো আবার এই বাদশার অধীনে তো যিনি মেন ছিলেন উনাকে কী করে নিয়েছেন ক্যাপচার করে নিয়েছেন উনাকে কী দিয়েছিল অনেক উপহার টুপহার দিয়ে ক্যাপচার করে নিয়েছিল কিন্তু ঝামেলা আরেকটা ছিল ওনাকে উপহার দিয়েছিল কিন্তু নবাব এই বাংলা বিহার উড়িষ্যা একটা বিশাল অঞ্চল ছিল এখানকার নবাব কে ছিল সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসলেন তখন তাকে কোনো উপহার বা তাকে কোনো কিছু পাঠায়নি কী করেনি পাঠায়নি তো উপহার যেহেতু পাঠায়নি মনে করো এরকম হলো কেউ কিছু নির্বাচিত হলে আমাদের দেশেই কেউ কিছু নির্বাচিত হলে আমরা তাকে কনগ্রাচুলেশন জানাই না বা উপহার জানাই না সেভাবে বড় বড় মহলে বা রাজনৈতিক মহলে এক দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আরেক দেশের প্রধানমন্ত্রীরা বলো বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু কী করে তাকে শুভেচ্ছা জানায় কিন্তু নবাব যখন 23 বছর বয়সে সিংহাসনে বসলো তখন ইংরেজরা তাকে পাত্তাই দেয়নি এ কোথাকার কোন পিচ্ছি ওকে কী করেনি কোনো পাত্তাই দেয়নি উপহার টুপহার পাঠায়নি এটা একটা কথা ছিল পরবর্তীতে কী করছিল তারা কাসিম বাজারে ব্যবসা করতে আসছিল কাসিম বাজার নামক একটা স্থানে ব্যবসা করতে আসছিল ভালো কথা কিন্তু ব্যবসা করবে ভালো কথা হয়েছে কিন্তু বললাম যে তাদের মাঝে কী ছিল রাজনীতিতে প্রবেশ করারও একটা নীতি ছিল তো ব্যবসা করবে ভালো কথা কিন্তু তারা ওখানে অস্ত্র মজুদ করা শুরু করে তারা ওখান থেকে ওখানে কী করে অস্ত্র নিয়ে আসা শুরু করে এই কথা আবার নবাব জানতে পারে তো নবাব তাদেরকে নিষেধ করে যে না তোমরা এটা করতে পারো না অস্ত্র এখানে কেন আনছো কিন্তু তারা নবাবের কথাই বুড়ো আঙ্গুল দেখিয়ে বললো যে আমরা অস্ত্র মজুদ করবো পাশাপাশি ওরা কী করলো নবাবের অমত সত্ত্বেও মানে নবাব বলছিল যে এগুলো করা যাবে না পাশাপাশি নবাবের বিরুদ্ধে তারা ফোর্ট উইলিয়াম নামে দুর্গ নির্মাণ করলো দুর্গ কী হয়েছে সৈনিকরা যখন যুদ্ধ হয় গোপনে থেকে যে যুদ্ধ করে বা যে ভেতরে কী হচ্ছে এরকম দেখা যাবে না আর কি চারিপাশে দালান দিয়ে দিবে বড় বড় আর নিচে অনেক কী খালটাল করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করলো এগুলো দেখে তো রাজা একটু মানে নবাব একটু কী করলো মনক্ষুণ্ণ হলো একটু তারপরেও আরেকটা কথা ছিল যে নবাবের যে কোষাগার ছিল রাষ্ট্রীয় কোষাগার ওখানে রাজা রাজবল্লভের পুত্র ছিল কৃষ্ণবল্লভ কৃষ্ণবল্লভ কী করছিল নবাবের রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা আত্মসাত করে বা সরিয়ে নিয়েছিল কার পুত্র রাজা রাজবল্লভের পুত্র কৃষ্ণবল্লভ তো সে আবার কী করেছিল এই টাকা পয়সা আত্মসাত করে ইংরেজদের কাছে পালিয়ে যায় ইংরেজদের কাছে পালিয়ে যায় নবাব বলছে যে না ও আমাদের অপরাধী ওকে ফিরিয়ে দাও ফিরিয়ে তো দেয়নি পাশাপাশি ওকে আরও সুরক্ষা দিয়েছে ওরা আশ্রয় দিয়েছে তো এই কারণে কী হয় নবাব আলটিমেটলি কী হয় ওদের প্রতি চরম রাগ হয় নবাবের অনেক ক্রোধ হয় তো এই কারণে নবাব কী করলো তাদের সাথে নবাবের একটা যুদ্ধ হলো যুদ্ধে কী হলো প্রথম দিকে তো তারা অতটাও সুবিধা করতে পারেনি যদি অস্ত্রশস্ত্র কিছু মজুদ করেছিল কিন্তু নবাবের শক্তির কাছে সেটা ছিল নগণ্য তাই তারা ইংরেজরাকে কী করলো তখন প্রথম যুদ্ধে পরাজিত করে দিল আর নবাব হয়ে গেল প্রথম যুদ্ধে জয়ী হলো
ইংরেজরা পরাজিত হয়ে ভয় পেয়ে গেল যে আমরা যদি খুনটুন করে দেয় তো তাই তারা কি করলো নদীর তীরে আগে আগে যুগে তো এত প্লেন হেলিকপ্টার এইসব কিছু ছিল না তো তখন ওরা কি করলো ভাগীরথী নদীতে নদীর কাছে আশ্রয় নিল যে হ্যাঁ যদি কোনো বিপদ আপদ হয় এই নদী নদী ধরে সরাসরি কি করব পালিয়ে যাব জাহাজে করে বা অন্য কোনোভাবে পালিয়ে যাব বা যদি আরেকটু অনুকূল পরিবেশ হয় তাহলে আবার আমরা যে ব্যবসা বাণিজ্য করব তো এই ছিল তাদের নিয়াত এমন সময় কি করলো তো এই চলতে থাকলো তাদের এই ব্যাপারটা পরবর্তীতে কি হলো কলকাতা থেকে তো তাদেরকে তাড়িয়ে দিল ওরা কোথায় আশ্রয় নিল জানো ভাগীরথী নদীর তীরে ওখানে আশ্রয় নেওয়ার পরে নবাব এখন কি কলকাতা তো ইংরেজ মুক্ত হয়ে গেল কলকাতা ইংরেজ মুক্ত হয়ে গেল কিন্তু এই যুদ্ধই কিন্তু শেষ যুদ্ধ না শেষে আবার পলাশির যুদ্ধ আছে এটাকে আবার তোমরা শেষ যুদ্ধ মনে করে নিও না তো কলকাতা কলকাতা এখন ই করলো কলকাতাতে ইংরেজ মুক্ত হলো কলকাতার এখন নবাব একটা নতুন নাম দিল সেই নতুন নাম হচ্ছে আলীনগর কী নাম দিল আলীনগর তো আর কলকাতার রাজা কাকে করলো মানিকচাঁদ সেই মানিকচাঁদই আবার পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করে এই যে রাজাদের মধ্যে দেখো রায় রাজবল্লভ আছে রায়দুল্লভ আছে মানিকচাঁদ মানিকচাঁদও পরবর্তীতে পলাশির যুদ্ধে নবাবকে কী করে না হেল্প করে না যদিও উনি উনাকে কী করেছে মানে নিয়োগ করেছে রাজা নিয়োগ করেছে তবুও তো ইংরেজরা কোথায় ছিল যেন ভাগীরথী নদীর তীরে ওরা খুব মানে দুঃখ নিয়ে বা বিপদ আপদ নিয়ে ওরা পড়ে আছে ওখানে কোথায় পড়ে আছে ওই ভাগীরথী নদীর তীরে তো ভাগীরথী নদীর কাছে ইংরেজরা খুব অসহায়ভাবে পড়ে আছে তারা ভাবছে যে না আমরা ব্যবসা করতেও পারি অথবা আমাদেরকে এখানে মেরেও ফেলাতে পারে যেহেতু আমাদেরকে কলকাতা থেকে বিতাড়িত করে দিয়েছে এমন সময় তারা দেখলো যে লর্ড ক্লাইভ কী করছে পাঁচটা জাহাজ নিয়ে ইংরেজ দলের পাঁচটা জাহাজ নিয়ে লর্ড ক্লাইভ মাদ্রাজ থেকে পাঁচটা জাহাজ নিয়ে চলে আসছে তো পাঁচটা জাহাজ নিয়ে আসছে সাথে তারও অনেক অস্ত্রশস্ত্র আছে তো এটা দেখে ইংরেজরা অনেক খুশি হয়ে যায় ইংরেজরা কী হলো অনেক খুশি হলো তো হ্যাঁ যে এখন আমাদেরকে কি হয়তো আমাদেরকে মেরে ফেলতে পারবে না বা আমাদেরকে এখান থেকে আমরা সুস্থ সবলভাবে যেতে পারবো কিন্তু এই উমিচাঁদ ছিল এখানে পক্ষে বিপক্ষে দুই পক্ষেই কিন্তু মানুষ আছে কিন্তু এই যে উমিচাঁদ নামে একটা দূত ছিল দূত মানে কি জানো বার্তা যে বহন করে নিয়ে আসে উমিচাঁদ নামে যে দূত ছিল সে ছিল দুমুখ সাপ কি ছিল সে ছিল এই যে পক্ষের খবর ও রেখে দিত ওদের খবর এখানে দিত একটা একটা ছাত্র আছে শোনো একটা ছাত্র আছে নাম বলবো না মনে করো এরকম হয় ও আমার সামনে কি বলে এই স্যার আপনি ভালো স্যার আপনি এ স্যার এ স্যার এই কিন্তু হ্যাঁ কিন্তু অন্য সময় বলে স্যারকে পিটাই দেবে ধীরে হ্যাঁ এই যে এরকম ঠিক আছে যাই হোক তো এই যে এরকম হলো হ্যাঁ এই উমিচাঁদ ছিল সিমিলারলি একই রকম যে উমিচাঁদ কী হয় এদের কথা ওকে ওদের কথা ওকে মানে সবার কাছে ও ভালো সাজবে কিন্তু যে দলে বেশি সুবিধা থাকবে সে দলে টাপাস করে চলে যাবে সেই দলে ঠিক আছে তো এই উমিচাঁদ আবার কী করলো দেখলো যে হ্যাঁ এদের একটু অবস্থা সমস্যা ভালো এদেরকে এখন কলকাতায় নেওয়া যায় তো ও আবার একটা শর্ত দিল যে ১৭,০০০ টাকা দেওয়া লাগবে ১৭,০০০ মানে আমাদের আমাদের বর্তমানে ১৭,০০০ না তখনকার ১৭,০০০ মানে অসম্ভব কিছু হ্যাঁ তো যাই তো ১৭,০০০ টাকা দিতে হবে কাকে দিল ওই যে ওই লর্ড ক্লাইভকে চুক্তিটা দিল যে ১৭,০০০ টাকা দেবেন তার মধ্যে রাজা যে ছিল কলকাতার রাজা যেন কাকে করা হয়েছিল মানিকচাঁদকে মানিকচাঁদকে দেওয়া হবে ১২,০০০ টাকা এবং আমি রাখবো ৫,০০০ টাকা এই শর্ত যদি রাজি হন তাহলে আপনাদেরকে আবার কলকাতায় কী করবো ফিরিয়ে নিয়ে আসবো কে এই শর্ত দিল উমিচাঁদ ওই গুপ্তচর তো ঠিক আছে ইংরেজরা মেনে নিল কারণ তোমরা দেখো যে আইপিএল খেলা হয় বা বিপিএল খেলা হয় বিভিন্ন খেলা হয় বা অনেক কোম্পানি স্পন্সর করে না স্পন্সর করলে ওদেরকে খরচ দিতে হয় টাকা পয়সা দিতে হয় টাকা পয়সা দিলে কী হয় ওদের পণ্যের প্রচার হয় প্রচার হলে ওটা আরও অনেক বিক্রি হয় ওরা টাকাটা উঠাই নিতে পারে সিমিলারলি এরা কী করলো এরা হচ্ছে টাকা দিল ১৭,০০০ টাকা দিল ইংরেজরা কিন্তু ১৭,০০০ টাকা দিয়েও তো ওরা কী করলো একটা আর কি ব্যবসার একটা বিনিয়োগ করলো বিনিয়োগ করে কেন কারণ এখান থেকে তো আবার ব্যবসা করে কি ওরা অনেক লক্ষ লক্ষ টাকা কি করে নিয়ে যাবে তো এই কথাটা হলো আবার ওরা চলে আসলো ইংরেজরা আবার কোথায় চলে আসলো কলকাতায় চলে আসলো কলকাতায় চলে আসলো এখনো কিন্তু বিরোধী দল এখনো কিন্তু সক্রিয় আছে বিরোধী দল এখনো সক্রিয় আছে একটা প্রাসাদ ছিল রাজার প্রাসাদ থেকে কিছুটা দূরে সেই প্রাসাদটার নাম ছিল মতিঝিল প্রাসাদ কি প্রাসাদ ওই প্রাসাদে ছিল খালা ঘসেটি বেগম মীর জাফর তারপরে ঘসেটি বেগমের সাথে আরও কে ছিল মানিকচাঁদ ছিল ইনারা ছিল ইনারা মিলে ইনারা তো নবাবের বিরুদ্ধে পক্ষে ছিল ইনারা মিলে তখন আলাপ আলোচনা করছিল যে আমরা কি করি এই ছোট নবাবকে আমরা মেনে নিব না আর ঘসেটি বেগম হয়তো কী বললাম ওই যে হোসেন কলি তাকে হত্যা করে দিয়েছিল তার জন্য ঘসেটি বেগমের আরও অনেক রাগ ডাক ছিল সাথে আবার সাথে ছিল কে শওকতজং শওকতজং ছিল শওকতজং কী করবে শওকতজং হচ্ছে এই টাকা পয়সা যত যা লাগবে সব কিছু সে সরবরাহ করবে আর এই নবাবকে হারিয়ে এই ঘসেটি বেগমের পালক পুত্র কে ছিল জগৎ শেঠ তো জগৎ শেঠকে কী করবে নতুন রাজা বানাবে কিন্তু জগৎ শেঠ ছিল ওই যে বললাম না সারাদিন মদ গাঁজা এবং জুয়া নিয়ে
আর নারী নিয়ে কি থাকতো, ব্যস্ত থাকতো, তো তাকে রাজা রাজা বানালেও হয়তো হবে না, তাই আলটিমেটলি আরেকটা ই হিসেবে তার মানে অ্যাডিশনাল হিসেবে বা অন্য আরেকটা চিন্তা করা হলো যে শকরজং না হলেও রাজবল্লভ যেন অ্যাটলিস্ট রাজা হয়, রাজবল্লভ যেন অ্যাটলিস্ট কী হয় নবাব হয়ে যায়, নতুন নবাব হয়ে যায়। তো শকরজং হবে না কেন, কারণ শকরজং কী করতো, ওই যে মদ গাঁজা খেতো এবং তার অনেক নারীর প্রতি অনেক টান ছিল, হ্যাঁ ওই নিয়েই সবসময় সে ব্যস্ত থাকতো। ভালো কথা হলো, তো এখানে আবার ছিল ওদের এই আলোপ আলোচনার মধ্যে আবার ছিল কে, ওই গুপ্তচর ছিল না, রাইসুল জুহালা। গুপ্তচর কী ছিল, প্রকৃত নাম কি বলেছিলাম, নারায়ণ সিং, উনি ছিল, উনি আবার ওদের ওখানে গেছিল, কেন ওদেরকে বিভিন্ন বিনোদন দিত, বিভিন্ন পশু পাখির ডাক নকল করে নাচ গান দেখাতো ওদের ইসের মধ্যে, তার আলাপ আলোচনার মধ্যে যদি একটু নাচ গান হয় তাহলে ওটা কি হয় ভালো লাগে। তো এই গুপ্তচর কিন্তু আসলে নাচ গান দেখার উদ্দেশ্য ছিল না, ওই বেঁচে গেছে, কিন্তু ওই নিউজটা এনে ও তখন আবার কি নবাবকে দিয়ে দিয়েছে, যে নবাব বলছে যে হ্যাঁ, এই যে রাইসুল জুহালা বলে দিল যে মতিঝিল প্রাসাদে কি হচ্ছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আর পালক পুত্র শকরজং হয়ে যাবে কি নতুন রাজা। তো রাজা নবাব এটা দেখে কি করলো, রাগ হলো খুব, কে ওই নবাব সিরাজউদ্দৌলা অনেক রাগ হলো, উনি যে কোথায় গেল, ওই মতিঝিল প্রাসাদে গেল, মতিঝিল প্রাসাদে যে পালক পুত্র তারা তো তার রক্তের কেউ না, পালক পুত্রকে কি করলো নবাব খুন করলো, পালক পুত্রকে কি করলো মেরে ফেললো, মেরে ফেলার পর বা হত্যা করার পর খালাকে নিয়ে, খালা তো আবার মায়ের মতো, খালাকে নিয়ে কি করলো মাপটাপ করে খালাকে প্রাসাদে নিয়ে চলে আসলো, কার প্রাসাদে, নবাবের প্রাসাদে নিয়ে চলে আসলো। তো এরকম করে আলটিমেটলি কিছুটা সময় শান্ত থাকলো, কিন্তু তাও মনের মধ্যে যে ক্রোধটা ছিল সেটা কিন্তু থেকেই গেল। হ্যাঁ, আর আরেকটা কথা ছিল, রাইসুল এই ঘসেটি বেগমের ছেলে তো রাইসুল শকরজং মারা গেল, কিন্তু আরেকজন ছিল না যে সাহায্য টাহাজ্য করতো, সে ছিল কে, শকরজং, এবং আরেকটা অথবা হিসেবে রাজবল্লভকে ভেবে রেখেছিল যে এদের মধ্যে কেউ একজন কি হোক নবাব হোক, তো এদের মধ্যে নবাব এই, তবে ঘসেটি বেগম চেয়েছিল যে রাজবল্লভ যেন নবাব হয়, উনার সাথে তো একসাথে খারাপ সম্পর্ক ছিল, হোসেন কলির সাথে খারাপ সম্পর্ক ছিল, কার, ঘসেটি বেগমের, পাশাপাশি এই রাজা রাজবল্লভ আছে না, এই রাজা রাজবল্লভের সাথেও কি ঘসেটি বেগমের খারাপ সম্পর্ক ছিল, তাই ঘসেটি বেগম চাইতো রাজবল্লভে যেন কি হয় নবাব হতে পারে। তো এরকম একটা প্রেক্ষাপট চলছিল, আর ইংরেজরাও কিন্তু কোথায় চলে আসছে, কলকাতায় চলে আসছে, এই এই মতিঝিল প্রাসাদের ঘটনা হওয়ার মাঝেই ইংরেজরা চলে আসছে কলকাতায়। কলকাতায় এসে ওরা ব্যবসা বাণিজ্য কীভাবে শুরু করলো, এখন দেখো অনেক সময় সিন্ডিকেট হয় না, আমাদের পেঁয়াজের দাম হঠাৎ করে 400 টাকা হয়ে যায়, 300 টাকা হয়ে যায়, ওরা তখন কী করলো, আগে লবণ নিয়ে একটু পায়তারা করা শুরু করলো, লবণ নিয়ে একটা ব্যবসা করা শুরু করলো। তো লবণ নিয়ে ব্যবসাটা কীরকম শুরু করলো, ওরা প্রথমে লবণের দাম মনে করো কিছু কিছু পরিমাণ লবণের দাম মনে করো 20 টাকা, কিছু পরিমাণ লবণের দাম বাজারে কত টাকা, 20 টাকা, ওরা যেখানে প্রডিউস হতো সেখানে ওই কৃষককে ঘুষ টুস দিয়ে বা নিজে উৎপাদন করে লবণ, ওনাকে কি 20 টাকার জায়গায় 30 টাকা দিয়ে লবণ সব নিয়ে নিল, লবণ সব কারা নিয়ে নিল, ইংরেজরা নিয়ে নিল, 20 টাকা লবণ কয় টাকা নিল, 30 টাকায় নিল, পরবর্তীতে সেই লবণটাই আবার ইংরেজরা বিক্রি করছে, তখন তো আর তো লবণ নাই, লবণ তো শেষ, পরবর্তীতে সেই লবণটাই আবার বিক্রি করলো কততে, 50 টাকা, এখন মানুষ তো লবণ খেতে হবে, লবণ নাই, তো এটা একটা সিন্ডিকেটের তারা ব্যবসা কিন্তু আমাদের বাঙালিদেরকে শিখিয়ে গেছে, এখনও প্রভাব আছে তাই না, আর বিক্রি করতো 50 টাকায়। তো এরকম করতে করতে প্রথমে কয়েকবার ট্রিকটা তাদের খাটলো প্রথম কিছুদিন, পরে দেখলো আলটিমেটলি এরা তো আমাদেরকেই বিপদে ফেলাচ্ছে, তো নবাবের নির্দেশে টির্দেশে আবার এরা কী করলো, লবণ টবণ বিক্রি করা কিছুটা বাদ দিয়ে দিল, কিন্তু ততক্ষণে তো তারা অনেক একটু বেশি সুবিধা করে নিয়েছিল, কারা, ইংরেজরা একটু বেশি সুবিধা করে নিয়েছিল। তো সুবিধা করে নেওয়ার পরে লবণ চাষিদেরকে একটু জোর জবরদস্তি করা শুরু করলো তারা, যে না লবণ চাষ করতেই হবে এবং আমাদের কাছে বিক্রি করতে হবে। তো এক চাষি সেই লবণ কী করেনি, তার কাছে চাষ করেনি বা বিক্রি করেনি, তো তার জন্য কী করে, তার বউকে ধরে নিয়ে যায়, তাকেও অনেক নির্যাতন করে এবং বউকে ধরে নিয়ে যেয়ে অনেক নির্যাতন করে, হ্যাঁ তার উপর অনেকে অনেক অত্যাচার করে। তো এই কথা আবার ওই কৃষক এসে কি, লবণ কৃষক এসে কী করে নবাবের কাছে বলে, তো নবাব তো কী করলো, অনেক কষ্ট পেলো এই কথা শুনে, কী করলো, অনেক কষ্ট পায় নবাব, নবাব কষ্ট পেয়ে তার অনেক ক্রোধ হয় মানে রাগ হয়, সাথে তার অনেক আবেগও হয়, আবেগ হয় এজন্যই হয় যে ওই যে যখন আবার 1700 টাকা দিয়ে কি 17,000 টাকা দিয়ে কী করলো আবার আসতে চাইলো, তখন কে রাজি হয়ে গেছিলো, মানিকচাঁদ রাজি হয়ে গেছিলো, অমিচাঁদও রাজি হয়ে গেছিলো, নবাব তখন ভাবলো যে এটা আমি আমার আরেকটু কঠোরভাবে কী করা উচিত ছিল, তদারক করা উচিত ছিল, আমি হয়তো সেটা কঠোরভাবে তদারক করতে পারিনি, তাই আমার কারণেই এ আজকে কৃষকের বউয়ের এই নির্যাতন হলো বা কৃষককে এভাবে নির্যাতন করছে বা আমার দেশের মানুষকে নির্যাতন করছে। উনি আবেগে পড়ে নিজেই দোষ স্বীকার করলেন, পাশাপাশি উনি ইংরেজদের প্রতি অনেক রেগে গেলেন,
তারপরেও উনি তো জানলেন যে রাজবল্লভ রায় দুর্লভ জগৎ শেঠ উনারা ওই যে কি মতিঝিল প্রাসাদে যে তার বিরুদ্ধে কি করছিল ষড়যন্ত্র করছিল কিন্তু তবুও তিনি তাদেরকে কি করলেন মাফ করে দিলেন ক্ষমাও করে দিলেন নবাব কি করে দিলেন ক্ষমা করে দিলেন তো ক্ষমা করে দিলেন পাশাপাশি যে সেনাপতি প্রধান প্রধান যে সেনাপতিগুলো ছিল এই যে কি বললাম তোমাদের আমি যে কথাটা বলছিলাম যে সিপাশালা রাজবল্লভ রায় দুর্লভ তারপর আরো কি কি বললাম তোমাদের আরো ছিল জগৎ শেঠ মীর জাফর মীর জাফরের ছেলে মীর কি মীর মদন এই যে সেই নবাব তাদেরকে যে সিপাশালা যারা প্রধান প্রধান ছিল রাজবল্লভ রায় দুর্লভ জগৎ শেঠ আরো বাকি সবাই যে সেনাপতি সেনাপতি ছিল তারা তো বিভিন্ন জন বিভিন্ন ধর্মের ছিল বিভিন্ন জন কি ছিল বিভিন্ন ধর্মের ছিল তো তাকে যার যার ধর্ম সেই ধর্মের পবিত্র মানে কোরআন বলো বা ই বলো বেদ বলো সেগুলো দিয়ে তাদেরকে সবাইকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো সবার আগে দেশের স্বার্থ দেখবা দেশপ্রেম দেখবা এই কথা বললো কিন্তু তবুও ওরা শপথ করে মানে ধর্মগ্রন্থ ছুঁয়েও শপথ করেও তারা কি করে একটা বড় স্বর এবার নবাব তো রেগে গেছে তাদের ওপর যে আমার দেশের মানুষকে কি করছে অত্যাচার করছে তো রেগে যাওয়ার পর নবাব একটা বড় যুদ্ধ ঘোষণা করে কি করে একটা বড় যুদ্ধ ঘোষণা করে তো সেই যুদ্ধটা হয় কোথায় পলাশির প্রান্তরে তো তার পরবর্তীতে কি হয় এই যে যুদ্ধ তো এরা তো শপথ গ্রহণ করলো এরা এখানে এসে শপথ গ্রহণ করেছে কিন্তু ওই যে গোপনে গোপনে আবার তারা নিজেরা নিজেরা আবার চুক্তি করেছে ইংরেজদের সাথে একে তো শপথ করেছে নবাবের সাথে যে না আমরা কি দেশকে বড় করে বা দেশের স্বার্থকে বড় করে দেখব কিন্তু গোপনে আবার পরবর্তীতে নবাবকে হারার জন্য ইংরেজদের সাথে গোপনে চুক্তি করেছে যে সেই চুক্তি অনুযায়ী যে যুদ্ধ হবে এবং যুদ্ধে নবাবের তারা পরাজয় ঘটার জন্য তারা ভূমিকা পালন করবে মানে যারা শপথ নিল নবাবের পক্ষ হয়ে তারাই আবার নবাবকে হারাবে এজন্য তারা যে চুক্তি করলো সেই চুক্তিতে বলা হলো যে নবাবকে হারালে কোম্পানিকে দেওয়া হবে 1 কোটি টাকা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি হিসেবে ওই যে বাকি যারা ছিল সিপাহসালার এই লোকজন এরাকে দেওয়া হবে 70 লক্ষ টাকা আর উমিচাঁদ যে লোক ছিল দুমুখ সাপ উমিচাঁদ ছিল না একজন এদের তথ্য এদেরকে উমিচাঁদ এখন দেখছে যে না ইংরেজদের অবস্থা ভালো ইংরেজদের দিকে পুরোপুরিও ঝুঁকে গেছে নবাবের দিকে আর নাই সুবিধাবাদী লোক উমিচাঁদকে বললো যে তোমাকে দেওয়া হবে 30 লক্ষ টাকা তো যুদ্ধ শুরু হয়ে গেল এখন হ্যাঁ এই এখানে ও তাহলে কি নবাবকে দেখালো যে না আমরা আপনার পক্ষে আর ওখানে যে আবার নতুন করে কি এই যে টাকা পয়সার কি করলো চুক্তি করলো তো এমন সময় যুদ্ধ যে হবে দুই পক্ষে যুদ্ধ হবে কিন্তু নবাবের সৈন্য ছিল 50,000 নবাবের সৈন্য কত ছিল 50,000 আর ওদের সৈন্য ছিল ইংরেজদের সৈন্য ছিল মাত্র 3,000 তবে তারা অনেক প্রশিক্ষিত ছিল যদিও আর নবাবের ছিল 50টা কামান আর ওদের কামান ছিল মাত্র 10টা তাহলে কারা বেশি পাওয়ারফুল ছিল নবাব বেশি পাওয়ারফুল ছিল তবে আর নবাবের সৈনিক ছিল 50,000 ওদের ছিল 3,000 50,000 সৈনিকের মধ্যে সেনাপতি কে কে ছিল এই যে মোহনলাল ছিল মীর মদন ছিল তারপর আবার আরও কে ছিল তোমার এই যে এই ছিল মীর জাফর ছিল মীর জাফর এরা সেনাপতি মীর জাফর মোহনলাল মীর মদন কিন্তু মীর জাফরের আন্ডারে আবার মোহনলাল এবং মীর মদন তার মানে সর্বময় পাওয়ার কার হাতে ছিল তো আলটিমেটলি তার কাছেই ছিল 47,000 সৈন্য কত সৈন্য ছিল 47,000 সৈন্য ছিল আর বাকি 3,000 সৈন্য ছিল এই তোমার কার কাছে মোহনলালের কাছে মীর মদনের কাছে তো কি হয় ওই 47,000 সৈন্য নিয়ে ইংরেজরা একটা জায়গা বা একটা ওই লক্ষ্যবাগ নামে লক্ষ্যবাগ একটা জায়গা থাকে লক্ষ্যবাগ তোমরা এটা পাবে সেই লক্ষ্যবাগে একটা তোমার ই থাকে ভবন থাকে সেই ভবনে ইংরেজরা ওখানে আত্মগোপন করে বা ইংরেজরা ওখানে কি থাকে পালায় থাকে আর কি 3,000 সৈন্য নিয়ে আর ওদেরকে ঘিরে রাখে কে 47,000 সৈন্য দিয়ে কে ঘিরে রাখে মীর জাফর ঘিরে রাখে কিন্তু মীর জাফর তো ওদেরই লোক একটু শো করে আছে যে হ্যাঁ আমরা ওদেরকে কি করে নিয়েছি দখলে করে নিয়েছি বা ওদেরকে আমরা ঘিরে ফেলেছি কিন্তু আলটিমেটলি যুদ্ধ কিন্তু হচ্ছে না 47,000 সৈন্য কিন্তু সবাই কিন্তু কার দাস মীর জাফরের দাস মানে মীর জাফর তো প্রধান উনি নির্দেশ দিলে যুদ্ধ হবে না তো যুদ্ধ হবে না আর বাকি 3,000 যে সৈন্য ছিল ওগুলো একটু দূরে ছিল দূরে যারা ইংরেজ ছিল তাদের সাথে যুদ্ধ টুদ্ধ করছিল তো তাদের কাছে আবার 50টা কামান ছিল 50টা কামান কার কাছে ছিল ওই 3,000 সৈন্যের কাছে ছিল 3,000 কোন সৈন্য মীর জাফর এবং কার কাছে কি বললাম ওই যে তোমার মোহনলাল এবং মীর মদানের কাছে 50টা কি ছিল তোমার কামান ছিল তো এমন সময় কি হয় পলাশির যুদ্ধ হয়েছে 23 জুন 1757 সালে যুদ্ধ চলার এক পর্যায়ে ভীষণ কি শুরু হয় বৃষ্টি শুরু হয় তো বৃষ্টির কারণে সেই যে 50টা কামান ছিল সেগুলো ভিজে যায় ভিজে যাওয়ার ফলে কি কামান দিয়ে আর যুদ্ধ করা যাবে তো একটু ওই কামানগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এরা ছিল তো একটা লক্ষ্যবাগ নামে একটা প্রাসাদে ছিল কারা ইংরেজরা এবং ওদেরকে ঘেরে রাখছিল 47,000 সৈন্য নিয়ে কে মীর জাফর মীর জাফর ঘেরে রাখছিল 47,000 সৈন্য নিয়ে তো ওই লক্ষ্যবাগ ওরা ওদের কামানগুলো আবার সুরক্ষিত আছে পাশাপাশি কি করছে যুদ্ধ যখন প্রায় একটু মাঝামাঝি গেছে এমন সময় মীর জাফর যে ছিল সে যুদ্ধবিরতি ঘোষণা করেছে
কি ঘোষণা করেছে? যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তো যুদ্ধবিরতি ঘোষণা করার পরে বাকি আর কেউ যুদ্ধ করবে? যে না, ক্যাপ্টেন নির্দেশ দিয়ে দিয়েছে যুদ্ধ হবে না। তো তারপর যুদ্ধ ই শেষ করে দেয়। এরা অনেক অবাক হয়ে যায় যে এখন আমাদের এত ভালো পজিশন, ওদেরকে ঘিরে ফেলাইছে, তাহলে যুদ্ধ কেন বিরতি হবে? তো এদেরকে কি করে, এরা আস্তে আস্তে পিছপা হতে থাকে, যেহেতু ও নির্দেশ দিয়েছে যে তোমরা পিছপা চলে যাও আর যুদ্ধ হবে না। যুদ্ধবিরতির কারণে ওরা পিছপা হতে থাকে, মানে যুদ্ধ অস্ত্র অস্ত্র সব ফেলে পিছপা হতে থাকে, এমন সময় ইংরেজরা ওদেরকে মেরে ফেলে সবাইকে। যে 3000 সৈন্য ছিল তাদেরকে কি করে, মেরে ফেলে ইংরেজ। আর বাকি 47,000 তো কার আন্ডারে? মির্জাপুরের আন্ডারে। তো আলটিমেটলি এভাবে যুদ্ধ হলো না। তো যে ই ছিল, নারায়ণ সিং ছিল বা রাইসুল জুহালা ছিল, সে তো নবাবের পক্ষে ছিল। সে তখন আবার কি বললো নবাবকে, বললো যে নবাব, এই যে এরকম এরকম হয়ে গেছে ব্যাপার, যুদ্ধ আলটিমেটলি হলো না, যুদ্ধ হয়নি, যুদ্ধ যা হওয়ার কথা ছিল তা আপনি এখন কি করেন, যুদ্ধ যেহেতু হবে না আপনি এখন এখান থেকে পালিয়ে যান নবাব। কিন্তু নবাব তার রাজি হলো না, যে না, কেউ না থাকলেও আমি একাই যুদ্ধ করব। তো তবু অনেকে অনেক বুঝায় টুঝায় নবাবকে অনেক বুঝালো যে না, যুদ্ধ এভাবে একা একা করতে পারবেন না। তখন নবাব গেল মুর্শিদাবাদ। নবাব কোথায় গেল? মুর্শিদাবাদ গেল। মুর্শিদাবাদ গিয়ে উনি অনেক লোকের কাছে অনেক টাকা পয়সা দিয়ে সবাইকে বললো যে টাকা পয়সা যা আছে তোমরা সব নিয়ে চাও। সাথে ছিল তার আমার নবাবের শ্বশুর ছিল, ইরিজ খা ছিল না, সেও ছিল মুর্শিদাবাদে, তাকেও অনেক টাকা পয়সা দিল যে আমাকে কিছু সৈন্য দাও, আমি আবার যুদ্ধ করব। কিন্তু সবাই টাকা পয়সা নিল, সাথে শ্বশুরও নিল, আপন শ্বশুর, সেও টাকা পয়সা নিল ইরিজ খা, কিন্তু টাকা পয়সা নিয়ে পালাই গেল সবাই। কেউ আর নবাবকে কি দিল না, সৈন্য দিল না। নবাব একবারে অসহায় হয়ে পড়লো। এবার নবাব হাল ছেড়ে দিয়েছে। এমন সময় নবাবের স্ত্রী ছিল লুৎফুন্নেসা। নবাবের স্ত্রী কি ছিল? লুৎফুন্নেসা। লুৎফুন্নেসা কি করলো, নবাবকে বললো যে আপনি এভাবে হতাশ হবেন না, আমার এক বন্ধু আছে, সেই বন্ধু থাকে পাটনায়। কোথায় থাকে? পাটনায়। তো পাটনাতে চলেন, আমরা ছদ্মবেশে পাটনা যাই, সে আমাদেরকে কি করবে, হেল্প করবে। তো তারা ছদ্মবেশ ধারণ করে পাটনা গেল। তো কেউ প্রথমে নবাবকে কাউকে বুঝতে পারেনি। তো তারা পাটনা যাওয়ার সময় নৌকাতে করে যাচ্ছিল, কিন্তু যখন নামলো তখন দেখলো যে নবাবের যে জুতাটা আছে সেটা ছিল রাজার জুতা। এটা দেখে কি করলো সবাই, বুঝলো যে না, এ তো কি নবাব। এই বুঝতে পেরে তখন তো পুরো মানে নবাবের যত যা ছিল সব কিছুকে কি ই করে ফেলছে, ধরে ফেলছে, যত সহযোগী ছিল বা খুন করে ফেলছে। এখন শুধু নবাব একা বাকি আছে, নবাবকে চিনে ফেলছে। তো নবাব ওই পাটনাতে আবার ছিল মির্জাফর, যে ছিল মির্জাফরের জামাই ছিল, মির্জাফরের কে ছিল, জামাই ছিল। তো মির্জাফরের জামাইকে ই বলছে, খবর পাঠাইছে যে না, ওখানে নবাব আছে, তুমি নবাবকে কি করো, গ্রেপ্তার করো। মির্জাফরের জামাই নবাবকে এবং নবাবের ওয়াইফ কি ছিল তার নাম, তাকে গ্রেপ্তার করে নিয়েছে। গ্রেপ্তার করে নেওয়ার পরে পরবর্তীতে কি হয়, একটু যুদ্ধ প্রায় শেষ হয়ে গেল। এখন এখন সেনা রাজা কে হয়ে গেল, আলটিমেটলি রাজা হয়ে গেল এখন তোমার মির্জাফর, রাজা হয়ে গেল। তো তবুও তো রাজা তো এখনো জীবিত আছে, গ্রেপ্তার করা আছে। মির্জাফরকে বলা হলো যে তুমি রাজাকে কি করো, খুন করে ফেলো। মির্জাফর আবার নির্দেশ দিল কাকে, তার পুত্র ছিল মীর মিরন। মীর মিরনকে বললো যে না পুত্র, তুমি যাও, তুমি কাজটা করে আসো। মীর মিরনকে আবার ইংরেজরা ইন্ধন দিল। মীর মিরন আবার এই লুৎফুন্নেসা যে ছিল নবাবের বউ, তিনি ছিলেন অনেক সুন্দরী। তো মীর মিরন আবার ওকে খুব পছন্দ করতো, নবাবের বউকে। তো মীর মিরনকে প্রলোভন দেখানো হলো যে তুমি যদি নবাবকে খুন করো তাহলে তোমাকে কি দেওয়া হবে, এই একে রানী দেওয়া হবে, কাকে, এই লুৎফুন্নেসাকে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো সে এই জন্য খুশি হয়ে সে মোহাম্মদি বেগ নামে এক লোককে ভাড়া করলো 10,000 টাকায়। কয় হাজার টাকায় ভাড়া করলো? 10,000 টাকায় ভাড়া করলো মোহাম্মদি বেগকে। মোহাম্মদি বেগকে বললো তুমি এক কাজ করো, তুমি নবাবকে মেরে ফেলো, তাহলে তোমাকে আমি 10,000 টাকা দেবো। মোহাম্মদি বেগ আবার কে ছিল তোমাদেরকে একটু বলি, মোহাম্মদি বেগের বাবা মা ছিল না, মানে ও এতিম ছিল, ওকে ছোটো কাল থেকে মানুষ করেছে নবাব সিরাজউদ্দৌলার বাবা মা, মানুষ করে নবাবের সাথেই ওকে ভাইয়ের মতো মানুষ করেছে। কিন্তু 10,000 টাকার জন্য তবু কী করে, সে সব কিছু ভুলে নবাবকে খুন করে ফেলে। প্রথমে একটা মাথায় বাড়ি দেয়, তো তার মাথা দিয়ে রক্ত বেরোয়, পেছন থেকে আবার পরে ছুরি মারে। তো এভাবে কে মরে যায়, এভাবেই নবাব মারা যায়। বাংলা স্বাধীনতার সূর্য একবারে অস্তমিত হলো 1757 সাল থেকে, একবারে 1947 সালে ভারত আর পাকিস্তান কি হলো, স্বাধীন হয়ে নতুন দেশ গঠন করলো। ততদিন আমরা পরাধীন ছিলাম, ভালো কথা। তার পরবর্তীতে আবার কি হলো, যে দুমুখো সাপ ছিল একজন, তার কথা বলা হয়নি, সে ছিল কে, সে ছিল উমিচাঁদ। উমিচাঁদকে তো বলা হয়েছিল কত লাখ টাকা দেওয়া হবে, 30 লাখ টাকা দেওয়া হবে। তো 30 লাখ টাকা উমিচাঁদ বললো যে আমাকে 30 লাখ টাকা দেন। কিন্তু উমিচাঁদকে যেই চুক্তি করা হয়েছিল, উমিচাঁদ 30 আর ওই 30 লক্ষ, তারপর আবার যারা যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে 70 লক্ষ, কোম্পানি পাবে 1 কোটি। 1 কোটি মানে বর্তমানের 1 কোটি না, কিন্তু তখনকার 1 কোটি মানে এখনকার কত কত শতকোটি হবে, যাই হোক। তো এই টাকা দেওয়া হবে। উমিচাঁদ পরে টাকা চাইলো ওদের কাছে যুদ্ধ শেষে,
ওমি চাঁদকে বলা হচ্ছে না তোমাকে কই চুক্তি দেখো চুক্তিটা তো তোমার নাম নাই, মানে চুক্তির ওপরেও আবার চুক্তি করা হয়েছিল। ওমি চাঁদকে এমনি দলে নেওয়ার জন্য একটা মিথ্যা চুক্তি করা হয়েছিল, বাকিগুলো ঠিক আছে, শুধু ওমি চাঁদের নাম ওখানে থাকবে না, এটা আলাদা একটা চুক্তি করা হয়েছিল। তো ওমি চাঁদকে এভাবে প্রচারিত করা হয়, এই কথা ওমি চাঁদ সহ্য করতে পারে না, সে মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে যায়। ঠিক আছে, তো এভাবে আসলে নবাব মারা যায় এবং বাংলা স্বাধীনতার সূর্য এভাবেই অস্তমিত হয়ে যায় এবং আমাদের এই দেশে ইংরেজদের শাসন শুরু হয় এবং আমাদেরকে গোলাম করে রাখে কয় বছর, প্রায় 200 বছর, 190, এই যে এপাশে কত, 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 190 বছর, মানে 200 বছরই ধরা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আমাদের আজকের এই আলোচনাটা বোঝা গেল। আমরা পুরো যে নাটক ছিল পুরো নাটকটা আলোচনা করার চেষ্টা করেছি, আর পরবর্তী পাঠে আমরা প্রত্যেক অঙ্ক অঙ্ক প্রত্যেক দৃশ্য দৃশ্য আলোচনা করব। তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। আচ্ছা, তো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখার আমন্ত্রণ রইলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আল্লাহ হাফেজ, বাই।